الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت لأتم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. مسمیسی کاٹیلام باب زندگی حیا تھاکتے نا کوریلام بندگی. رب العالمین بے شکم را گناہ گار اللہ تمی غفر غفار. رب العالمین گناہ را بوجہ مطنی اللہ تمہارا در حات برائلام. اے اللہ مبوت ای محفیل کی اللہ تمہیں قیامت پرجنت اللہ تمہیں قبول منظور کریا لو. رب العالمین جارا محفیل کے محبت کرو، علماء کرام کے محبت کرے. اے اللہ بھالو کاس کرا ہوا کے محبت کے اللہ تمہیں تدر کے ناجد اس دوریش میں قبول منظور کریا لو. رب العالمین ہم جارا ہاتھ برائیلام اما درونے کے دنیا تے مانائی بابا نائی اما در دادا دادی نانانی بانشے موائی مربی امت محمدی جے جکن اندو کر کبر شہر سے اللہ بشیش کو اللہ ٹھول ٹھولیا اللہ خلا پرا دھت مائی اللہ مبود درگا پر اللہ اللہ جی شما جی گروستر اللہ کو تو مردر اللہ شہر سے دویا کرے مائی کو اللہ تمی تدر غرازب الہ یوم القیامہ ما فرق ما کریا دا. رب العالمین شکل قبر گیر اللہ تمی روزو قبول منظور کریا لو. بارے لہی اما در جدر اللہ دنیا تے ماں سے بابا سے اللہ ماں بابر خدمت کریا اللہ تمہیں جنہ تر ملک اللہ دنیا تے اللہ تمہیں ملک بنایا دا. رب العالمین اللہ ونے کتا اللہ بولار سے اللہ سلمان بولتے پا اللہ منا. رب العالمین اما در شکل کیا اللہ تمہیں شموست دنے قلان تمہیں دان کرو وقلان تے کیا اللہ ماں در تمہیں حفاظت کریا لو. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. الحمد لله الله رب العالمين دربار وشنك وغنيت شكريا جمهان الله رب العالمين مدركي اي ديني مجلس بشر توفيق دان كورسين
এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে আওয়াজ দিয়া মহব্বতের সহিত দরদ নিয়া বলি আলহামদুলিল্লাহ ভাই এই মাহফিল সারা বছরের জন্য নয় বছরে একবারই আসে ঠিক না বেঠি এই মাহফিল অনেক দামি একটা মাহফিল আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কদিনি মজলিস হক্কানি উলামায়ে কেরাম আমার কাছে এরকম কয় নফল ইবাদত বন্দেগী করা চাইতে বেশি উত্তম হইল হক্কানি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বৈসা থাকা বলি সুবহানাল্লাহ আজকে অনেকে আছি আমরা মাহফিলের মধ্যে না বৈসা খেলার দেখার জন্য টিভির পর্দার মধ্যে এরকম বৈসা রইছে ঠিক না বেঠিক খেলা দেখার জন্য অনেকে যুবকে অনেক যুবতী অনেক বুড়া বাবারা পর্যন্ত রাত্রে একটা দুইটা পর্যন্ত এরকম খেলা দেখার জন্য এরকম নিশা আল্লাহ তাদের লাগা যায় কিন্তু এই দিনে মাহফিলের মধ্যে বসবে তাদের নিশা লাগে না এই জন্য ইমাম আজম বলেন কয় দিনই মাহফিল আমার কাছে এরকম কয় নফল ইবাদত করা চাইতে বেশি আমার কাছে এই জিনিসটা মাহবুব আর প্রিয় বলি সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহলভি রহমতুল্লাহ আলাইহি এরকম এরকম একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি বলেন মক্কাতুল মুকাররমার মধ্যে এরকম কোরআন হাদিসের আলোচনা দ্বীনি আলোচনা হইতেছিল আমি মাহফিলের উপরে দিকে এরকম তাকায় দেখলাম ওই জায়গাটাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়া ওই জায়গাকে এরকম ডাইকা রাখছেন বলি সুবহানাল্লাহ কত বড় রহমতি এই মজলিস বরকতি মজলিস এই মজলিসের অনেক দাম ঠিক না বেঠি অনেক দাম ভাইয়েরা আমার আপনারা নাম শুনছেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি শুনছেন না সুলতানুল আউলিয়া যাকে বলা হয় সমস্ত অলিদের যিনি নাকি সম্রাট যিনি ছিলেন সুলতান সুলতানুল আউলিয়া হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এরকম দিনই মাহফিল এরকম তিনি জায়গায় জায়গায় করতেন যাইতেছেন হঠাৎ আচানক এক আতশ পূজারী অগ্নি পূজারীর সাথে তার মোলাকাত সাক্ষাৎ অগ্নি পূজারী বলল ও হাসান আপনি তো অনেক ভালো ভালো কথা বলেন কয় ভাই তোমার পরিচয় কি কয় আমি একজন হুজুর অগ্নি পূজারী আমি আগুনের পূজা করি কয় আগুনের পূজা তুমি কেন করো উদ্দেশ্য কি কয় হুজুর আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয় যাতে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা যাতে আমাকে হেফাজত করে এই জন্য আমি আগুনের পূজা করি কেমন একটা ভুল ধারণা ঠিক না বেশি কয় তাই নাকি কয় হা আরে আগুন তো আল্লাহ তাআলা নির্দেশে চলে আগুন তো আল্লাহ তাআলা হুকুম মানে আপনারা জানেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নাকি আগুনের মধ্যে ফেলাইছিল আল্লাহ তাআলার হুকুমে আগুন হযরত ইব্রাহিমের একটা শরীরের একটা পশম এরকম পড়তে পারে নাই ঠিক না বেঠি হযরত হাসান বসরি বললেন ভাই তোমার এটা ভুল ধারণা কয় তুমি কালিমা পড়ো কালিমা পড়লে তুমি এরকম বড় দামি হয়ে যাইবা জাহান্নাম আগুন তোমার জন্য হারাম হয়ে যাইব কয় হাসান বসরি আপনি যে কথা বললেন এর ডকুমেন্ট কি এর দলিল কি প্রমাণ কি কয় আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও ওয়াজাবাত লাহুল জান্নাহ কয় যে ব্যক্তি নাকি একবার একই বিশ্বাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ নবীজি ফরমান ওয়াজাবাত লাহুল জান্নাহ অথবা তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাইব জান্নাত রকম ওয়াজিব হয়ে যাইব কয় হাসান তুমি যে কথাটা বললা এটা কলম দিয়ে না আমাকে লেখা দিতে হইব হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একটা কলম লইলেন হযরতে হাসান বসরি কলম কোনো সাধারণ কলম না কিরকম কলম ভাই দেখেন চিন্তা কইরা
একজন চেয়ারম্যানের কলমের দাম বেশি নাকি আপনার আমার কলমের দাম বেশি? চেয়ারম্যানের কলমের দাম বেশি, সে যদি একটা সিগনেচার করে অনেক দাম, তার চাইতে বড় দাম হলো এমপির দাম, তার চাইতে বড় দাম হলো ওই যে কলম, যে মন্ত্রীর দাম, মন্ত্রী কলমের দাম। এমনিভাবে যদি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি একটা কলম দিয়া দস্তখত করে দেয়, সিগনেচার করে দেয়, তার কলমের দাম অনেক দাম। হাসান বসরি তো ছিলেন অনেক দামি ওলা লোক। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ কলম দিয়া লেখা দিলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ লেখা দিলেন, নাও তোমাকে দিয়া দিলাম এই ডকুমেন্ট দিয়া দিলাম। কয় তাই নাকি? কয় হা। আতশবাজি অগ্নি পূজারী, অগ্নি পূজারী, আতশ পূজারী, সে বলতেছে ও হাসান, আমার যদি এরকম মৃত্যু হয় তাহলে শর্ত হইল আপনি জানাজার নামাজ পড়াবেন, আরেকটা শর্ত হইল যখন নাকি আমার মৃত্যু হবে জানাজার নামাজ আপনি পড়াবেন, এমনিভাবে আমাকে যখন নাকি মাটিতে শোয়াইব দাফন করবো ওই সময় আপনি আমাকে দাফন করবেন, ওই সময় আমাকে কি করবেন? দাফন করবেন। আমার ভাইয়েরা কয় ঠিক আছে যাও, তোমার শর্ত আমি মাইনা নিলাম। ওই এত পূজারি অগ্নি পূজারি কালিমা পৈরা মুসলমান হয়ে গেল বলে আমার ভাইয়ের, আমার মা ও বোনেরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন, শোনেন আল্লাহ তাআলার কি হুকুম। কিছুক্ষণ পরেই নিউজ আসলো, খবর আসলো, ওই যে ওই নবমুসলিম ওই আতশ পূজারী অগ্নি পূজারী এরকম মারা গেছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই জানাজার নামাজ তার পড়াইলেন। এখন দাফনের কাজ যখন নাকি কবরের মধ্যে দুইজন লোক নামতে হয়, হযরতে হাসান বসরি কবরের মধ্যে এরকম নাইমা গেলেন, দাফনের কাজ এরকম তিনি করলেন। ওই যে কাপড়, ওই যে কাপড়ের ওই কাগজের টুকরা, কাগজের টুকরা যে লেখছিল হাদিস, নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই কাপড়ের ওই কাগজের টুকরাটা ওই অগ্নি পূজারি যে ছিল ওই মুসলমান, ওই নতুন মুসলমান নব মুসলমানের কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিল, মাটি দেওয়া হলো, এত হয়ে গেল। হযরতে হাসান বসরি ঘুমাইলেন, ঘুমের মধ্যে দেখলেন ওই নব মুসলমান নব মুসলিম অগ্নি জিনে যিনি নাকি অগ্নি পূজারি আসিল, সে এরকম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ, কেমন না? সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি ঘুম ভাঙিয়া গেল, ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পরে খাদেমকে ডাকলেন, খাদেম এখানে আসো। খাদেম আসলো, আয়েশা বলল, আসলো আয়েশা বলল, হুজুর কেন আমাকে ডাকলেন? হযরতে হাসান বসরি বলতেছেন, ও খাদেম শোনো, ওই যে কয়েক ঘন্টা আগে যিনি নাকি অগ্নি পূজারি আসিল সে তো মুসলমান হয়েছে, তুমি তো জানো। কয় হা। কয় রে, সে তো এখন আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে সেরকম ঘোরাঘুরি করতেছে, আমরা তো মুসলমান, বাপ দাদা সূত্রে মুসলমান, এই কালিমার কত দাম আমরা তা জানি না, কালিমার দাম আছে নাকি নাই? অনেক দাম। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল কলমের সামান্য একখানা আয়াত, প্রথম আয়াত তেলাওয়াত করছি, সময় খুব কম, মুখতাসার টাইম দেওয়া হয়েছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নামে একটা সূরা নাযিল করছেন, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন নুন, এগুলা হচ্ছে হরুফে মুকাত্তাত, এগুলা হলো হরুফে মুকাত্তাত, এগুলার অর্থ এর ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরা কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর মুরাদ এর উদ্দেশ্যের পারপাস কি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাবে তাবি না কই কথা, তাবিরা কই কথা, সাহাবায়ে কেরাম এমন কি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।
قرآن الكريم المدى جاگا جاگا ركم الله تعالى الف لام ميم بولا شروع کرسن আবার কোথাও আছে আলিফ লাম মিম সাদ আবার কোথাও আছে তোহা আবার কোথাও আছে কফ আবার কোথাও আছে কাফ হা ইয়া আইন সাদ আবার কোথাও আল্লাহ তাআলা আলিফ লাম র আলিফ লাম মিম র এরকম শব্দ দিয়ে আল্লাহ তাআলা এরকম বলছেন এগুলার অর্থ একমাত্র আমার আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন ব্যক্তি জানে না একমাত্র আল্লাহ তাআলাই জানেন কে জানেন আল্লাহ এরপর আল্লাহ তাআলা ওয়াল কলম ওয়া হুয়া হুরুফে কসম কসমের অক্ষর শপথ আজকে তোমরা সমাজের মধ্যে কসম খাই মার নামে কসম খাই কয় আমি আমার মার নামে কসম খাইতেছি অনেকে বলে এরকম বাপের নামে কসম খাই অনেকে বলে এরকম আমার সন্তানের কসম মসজিদের কসম মাদ্রাসার কসম কোরআনের কসম হাদিসের কসম আমার এলেমের কালামের কসম কসম খাই কি খায় না কয় না এই ধরনের লব্জ দিয়া শব্দ দিয়া কসম হয় না একমাত্র কসম যদি তোমার খাইতে হয় তাহলে আল্লাহর নাম নিয়ে তুমি কসম খাইবা কার নামে আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় এরকম কসম খাইছেন কয় কেন কসম খাইছেন গুরুত্ব বুঝানোর জন্য না তা না আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন আল্লাহ তাআলা যে কসম খাইবেন গুরুত্ব বুঝানোর জন্য এরকম না আল্লাহ তাআলা সাধারণভাবে বলল কসম গুরুত্ব বুঝায় তাকিদ বুঝায় এমনি যেমনি বলবে আল্লাহ তাআলা কথাই সমস্ত কথাই কি ইম্পর্টেন্ট কথা গুরুত্বপূর্ণ কথা ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোথাও এরকম ওয়াল্লাইলি রাতে কসম খাইছেন কোথাও আবার ওয়ান্নাহার এরকম দিনের কসম খাইছেন কোথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াশামসি সূর্যের কসম খাইছেন কোথাও আল্লাহ তাআলা ওয়াল কমারি চন্দ্রের কসম খাইছেন কোথাও আল্লাহ তাআলা ওয়ান্নাজমি আল্লাহ তাআলা তারার তারকার কসম খাইছেন আবার কোথাও আল্লাহ তাআলা ওয়াদ্দুহা দুহার কসম খাইছেন ঠিক না ঠিক বিভিন্ন লব্জ দিয়া শব্দ দিয়ে আল্লাহ তাআলা কসম খাইছেন কোরআনের মধ্যে যত কসম আছে সবচাইতে কসম গুরুত্বপূর্ণ কসমের জিনিস হইল এরকম কলম কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিস বানাইছেন আসমান বানান নাই জমিন বানান নাই আল্লাহ তাআলা প্রথমে চন্দ্র বানান নাই সূর্য বানান নাই মানুষ বানান নাই যে জিন আল্লাহ তাআলা বানান নাই ফেরেশতা বানান নাই আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছেন কলম বলেন সুবহানাল্লাহ কি বানাইছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানায় আল্লাহ তাআলা কলমকে বলতেছেন কলম উক্তুব তুমি লেখো কলম এরকম আওয়াজ দিয়ে বলে মাকতুব আল্লাহ আমি কি লিখব কলম কি আল্লাহ তাআলা বলতেছেন কলম উক্তুবিল কদর কয় প্রত্যেক মাখলুকের তকদির ভাগ্যলিপি লেখা শুরু করে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কলম নিজে নিজে রকম মানুষের তকদির লেখা শুরু করলেন আমি আপনি কতদিন বাঁচব কতদিন এরকম কোথায় কি ঘটবে না ঘটবে কোন অবস্থা মৃত্যু হবে কতদিন পরে আমাদের মৌত হবে কলম এরকম লেখা শুরু করলেন মানুষের তকদির জিনদের তকদির লেখা শুরু করলেন গাছের তকদির লেখা আল্লাহ তাআলা শুরু করলেন মাছের তকদির লেখা আল্লাহ তাআলা শুরু করলেন সমস্ত কিছুর তকদির আল্লাহ তাআলা লেখলেন আল্লাহ তাআলা পাহাড় পর্বতের তকদির লেখা শুরু করলেন এমনি ভাবে আল্লাহ তাআলা নদী নালা খাল বিল সাগর মহাসাগর সমস্ত কিছুর তকদির লেখা আল্লাহ তাআলা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন নাকি সমস্ত মাখলুকের তকদির লেখা শুরু করে কলম শুরু করে দিল যখন সমস্ত কিছুর তকদির লেখা বাক্যলিপি লেখা শুরু হয়ে গেল শেষ হয়ে গেল তখন কলমের কালি এরকম ফুরায় গেল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কলম ওমা ইয়াসতুরুন কলমের কসম এবং কলমের কালির কসম খাইছেন আল্লাহ তাআলা বলে না সুবহানাল্লাহ তো আমার ভাইয়ারা অনেক কিছু বলার ছিল ওয়াইজনে কেরাম বক্তারা আলহামদুলিল্লাহ অনেক যা হোক আমি যাই কথা গেলে বললাম
আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে দুনিয়া বি এরকম অনর্থক সময় থেকে অনর্থক কাজ কর্ম থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখা বেশি বেশি করে আমাদেরকে উঠতে বসতে চলতে ফিরতে যাতে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি গিবো সেখান থেকে যাতে আমরা বাইজা থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে সলে আমিন